শান্তিবাবু আপনার কাছে আসছি। শান্তিবাবু, এই যে তথ্যচিত্র প্রদর্শন করবেন আপনারা, শুনলাম যেটা নিষিদ্ধ হয়েছে সব ক্যাম্পাসে আপনারা ডাক দিয়েছেন 27 তারিখ থেকে, তো আমি বলছি যে এর আগেও তো এদেশের তথ্যচিত্র নিষিদ্ধ হয়েছে, মানে সরকারই করেছে, কেন্দ্রীয় সরকারই করেছে, বিবিসির তথ্যচিত্রই নিষিদ্ধ হয়েছে, কেন্দ্রীয় সরকার করেছে, তো তখন কি আপনারা এরকম কোনো নিয়েছিলেন, মানে কর্মসূচি নিয়েছিলেন? এসএফআইয়ের জন্ম 70 সালে, ধরুন তার আগেই আইএসএফ ছিল, এসএফআইয়ের জন্মের পরেও সুযোগ ছিল নিষিদ্ধ হওয়া সেই তথ্যচিত্র দেখানোর। আমি কি সাল তারিখ বলবো? 1969 সাল, বিবিসির তৈরি তথ্যচিত্র, তথ্যচিত্রের নাম ফ্যান্টম ইন্ডিয়া, তথ্যচিত্রের যিনি পরিচালক তার নাম, তিনি একজন সাহেব, ফরাসি সাহেব, লুই ম্যালে, তথ্যচিত্র নিষিদ্ধ করা হয় ভারত সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর, তখন তথ্য সম্প্রচার মন্ত্রকের দায়িত্বে জানিয়ে দেওয়া হয় বিবিসিকে তথ্যচিত্র সম্প্রচার করবেন না, বিবিসি নিষেধ না শুনে সম্প্রচার করে, তখন বিবিসিকে বলা হয় নয়াদিল্লিতে আপনাদের যে ব্যুরো অফিসটা আছে ওটা গুটিয়ে ফেলুন, এবং বিবিসিকে সেটা গুটিয়েও ফেলতে হয়। তা আমি বলছি 69 সালের পর থেকে 2022 সাল পর্যন্ত, 23 তো সবে হলো, আপনারা কখনো এই তথ্যচিত্রটা ভারতের কোনো ক্যাম্পাসে দেখিয়েছেন ফ্যান্টম ইন্ডিয়ায়? এই তথ্যচিত্রটা যারা বিদেশে দেখেছেন, এবং গুটি কয়েক শুভানুধ্যায়ী যারা বিদেশে থাকেন বলতে পারেন, এবং আমিও কর্মসূত্রে দু একবার বিদেশ যাওয়ার সুবাদে এই তথ্যচিত্রটি বিদেশের মাটিতে বসে দেখেছি, এদেশে আজও পর্যন্ত দেখার অনুমতি নেই, তাই বলছি তথ্যচিত্রতে কী দেখানো হয়েছিল 1969 সালের ভারতের ভয়ঙ্কর গরিবী, তার পরে পরে এই গরিবী হটার স্লোগানটা আসছে মনে থাকবে নিশ্চয়ই আপনার শয়নদীপবাবু, আর কি দেখানো ছিল ভারতের তৎকালীন উপজাতিগুলোর অবস্থা, ট্রাইবস, নীলগিরি পর্বত বিশেষ করে দেখানো হয়েছিল সেই অঞ্চলের আদিবাসীদের অবস্থা, আর সেই মুহূর্তে ভারতের কাস্ট সিস্টেমের পরে দলিতরা কীভাবে অত্যাচারিত হচ্ছেন তখনও দেখানো হয়েছিল। তথ্যচিত্রটা আজ পর্যন্ত এসএফআই, এআইএসএফ বা কোনো বামপন্থী ছাত্র সংগঠন কোনো ক্যাম্পাসে দেখানোর চেষ্টা করেছে বলে আমি শুনিনি। হঠাৎ করে এই একটা তথ্যচিত্র নিয়ে আপনাদের এই উন্মাদনার কারণটা কী? তারপর তো টুকরে টুকরে স্লোগান ইত্যাদিতে আসছে, এইটা একটু আমাকে ব্যাখ্যা করবেন। অনিমন্দা, আমি একটু দেরিতে আসার জন্য দুঃখিত। আমার প্রথম কথা হলো যে আমি তৃণমূলই কালচারে বিশ্বাসী নই, যে অতীতেই ভুলগুলো হয়েছিল বলে এখনও এটাই করতে হবে, এটা এক নম্বর। এখানে ঢুকতে তাহলে এইটা তথ্যচিত্রটা 2022 সাল পর্যন্ত কোনো ক্যাম্পাসে না দেখানোটা একটা ভুল, এটা স্বীকার করছে। এমার্জেন্সির সময়, এমার্জেন্সি নয়, আমি বলছি 69, আমি বলছি এমার্জেন্সির সময় খবরের কাগজে সাদা কাগজ ছাপতে হয়েছিল বামপন্থী কাগজগুলোকে, তার প্রতিবাদ আমরা করিনি, মুখ বুঝে ছিলাম, তখনও এমার্জেন্সির সময় সাদা কাগজ ছাপতে বাধ্য করা, এটাও একটা প্রতিবাদ ছিল। আজকে এই বিবিসির যে তথ্যচিত্র, যেটা সত্যকে গোপন করার চেষ্টা হচ্ছে রাজ্যে দেশে, কেন্দ্রের সরকারের কোনো নোটিশ আপনি দেখাতে পারবেন? একটা অলিখিত ফতোয়া যে এই তথ্যচিত্রটা দেখাতে পারবে না? 69 সালে এত ইন্টারনেট লিংক, ইউটিউব, তার সুযোগ ছিল না, আজকে কি এইভাবে জোর করে ব্লক করে আটকে রাখা যায়? আচ্ছা শান্তিবাবু, আমি জিজ্ঞাসা করছি, মানে ব্যাপারটা যদি এরকম হতো, 69 সালে তো ছিল না, এখন এই বিবিসি তথ্যচিত্রটা পাওয়া যায়, আপনি দেশে পাবেন না, আমি আবারও বলছি দেশের বাইরে পা রাখলে পাবেন, তো সেভাবে যেভাবে এই তথ্যচিত্রটিও নিষিদ্ধ হওয়া সত্ত্বেও দেখানোর চেষ্টা করছেন, সেভাবে কি এটা দেখানোর কথা ভাবতে পারেন? কথা এই তথ্যচিত্র তো নিষিদ্ধ, এইটা আপনি কোথাও একটা ডকুমেন্টেশন দেখান, একটা সরকারি সার্কুলার, একটা সরকারি নির্দেশনামা যে এই তথ্যচিত্রটা আমি বলছি যে নিষিদ্ধ। আমি বলছি শুধু এই তথ্যচিত্র কেন, পাঠান নিয়ে আমাদের দেশে কি ঘটনা ঘটছে, শুধু পাঠান কেন, এখানে ভবিষ্যতের ভূত সিনেমা তৃণমূলের জমানায় সেই সিনেমা দেখানো যায় না, এখানে অরিজিৎ সিং এর কনসার্ট সেই কনসার্ট বাতিল করা হয়, প্রজাপতি নামের একটা সিনেমা সেই সিনেমা নন্দনে সেটা প্রদর্শিত হয় না। আমি বলছি এই গোটা ট্রেন্ডগুলোরই আমরা বামপন্থীরা বিরোধিতা করি। সজলদা আপনি গিয়ে দেখে এসেছিলেন কিনা জানি না, 100 বছর লাগবে আমাদের থেকে শিক্ষা নিন, বুদ্ধদেব ভট্টাচার্য আবার পরিবারবাদের বিরুদ্ধে লড়াই,
এসেছিল আমাদের দেশ থেকে নেতাজি জাপানের গিয়েছিল আপনি একটু ইতিহাস পড়াশোনা তাকে নিয়েছে পাড়ায় পাড়ায় গোরা শান্তি বাবু শান্তি বাবু অশোক বাবু শান্তি বাবু শান্তি বাবু শান্তি বাবু সলিমা নাসরিন কে কেন দেশ ছাড়তে হলো কে ছাড়তে নিয়েছে কে এই কেন রাখতে পারেননি এখন সব মিথ্যে কথা না সলিমা নাসরিন কে দেশ ছাড়তে হলো কেন বলতো এখানে দাঁড়িয়ে গুন্ডামি করেছিল রাজ্যের সরকার সেনাবাহিনী নামিয়েছিল 10 মিনিট আমি একবার সন্দীপ ভট্টাচার্যের কাছে যাই শান্তি বাবু শান্তি বাবু শান্তি বাবু।